আমার একটা মেয়ের সাথে দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল, এখন নাই, শয়তানের ধোকায় পড়ে পাপে লিপ্ত হয়েছি, এখন আমি যদি তওবা করে ওই মেয়েকে বিয়ে করে ফেলি তাহলে আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? ভাইরা, আমার অনেক যুবক ভাইরা এই হারাম এবং পাপাচারে লিপ্ত হয়েছেন, আল্লাহ বুঝ দিয়েছেন, সাথে সাথে ছেড়ে চলে আসেন। যদি সে মেয়ে বিয়ের উপযুক্ত হয়, দিনদার হয়, ভালো মনে হয়, দিনদার মেয়ে তো আর প্রেম করার কথা না, দিনদার মেয়েকে এই দুই নম্বর কাজ করার কথা, কিন্তু তারপরে এমন হতে পারে একসময় সে করেছে, এখন সে দিনের পথে ফিরে আসছে, অথবা এদিক থেকে তার দুর্বলতা ছিল, অন্য অনেক দিক থেকে মাশাআল্লাহ সে ভালো, তাহলে সব দিক থেকে ভালো হলে পারিবারিকভাবে তাকে বিয়ে শাদী করার উদ্যোগ দেয়, সেটা অবশ্যই প্রশংসনীয় হতে পারে, যদি দিনই কারণে তাকে অগ্রাধিকার দিয়ে আপনি করেন, বিশেষ করে ভালো, এটা হতে পারে, কিন্তু এর কারণে আপনার অটোমেটিক আগের পাপ মাফ হয়ে যাবে, এত সহজ না। আগের পাপ মাফ হওয়ার জন্য আল্লাহর কাছে মাফ চাইতে হবে, কি চাইতে হবে, ক্ষমা চাইতে হবে, আল্লাহ আমরা ভুল করেছি মাফ করে দেন। তবে হ্যাঁ, ওই যে যারা এই প্রেম, আমি তো প্রেম শব্দ বলতে আমার ইতস্তত বোধ হয় এই জায়গায়, আমি সব জায়গায় বলি ভাই এটার নাম কখনো প্রেম হতে পারে না, বিবাহ রহিত যে ছেলে মেয়েদের যে ইটিস পিটিস এটার নাম হলো ভণ্ডামি, এটা কিসের প্রেম নাম দিয়েছেন আপনারা? এত সোজা প্রেম বা ভালোবাসা যদি বলতে হয় সেটা স্বামী স্ত্রীর মধ্যে হবে, কার মধ্যে হবে? ইলিগাল এবং অবৈধ সম্পর্ক আবার প্রেম ভালোবাসা হয় কিভাবে? এটা মন্দ বাসা, এটা ভালোবাসা না। ভালোবাসা কোনটা? স্বামীর সাথে স্ত্রীরটা। যাই হোক, যদি কেউ এরকম দুই নম্বর কোনো সম্পর্কে জড়ায় পড়ে, যেটাকে আপনারা প্রেম বলেন আর কি, এই দুই নম্বরেতে যদি কেউ জড়ায় পড়ে, জড়ায় পড়ার পরে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, ওই যে ভণ্ডামি কেন বলছি, বেশিরভাগ হলো টাইম পাস, যুবকরা বদমাইশি করা, ফুষ্টি করা তাদের ধান্দা, আর মেয়েগুলা অনেকে আছে এখলাসের সাথে প্রেম করে, এখলাসের সাথে প্রেম করে মানে কি, ও সত্যি সত্যি হয়তো ভালোবাসছে আর কি, কিন্তু সে বুঝে না ওই পোলা তো বন্ড পুরা, ও তো টাইম পাস করতেছে, ও অনেকগুলার সাথে সম্পর্ক করে, আর এদিকে মাদ্রাসার হুজুর এসে কানে কানে বলে, হুজুর একটা মাদ্রাসার ভালো দেখে পর্দানসীর মেয়ে দেখবেন আমার জন্য, এদিকে অন্য মেয়েদের সাথে ফুষ্টি করে, মেয়েরা তো টের পায় না, ও সর্বস্ব হারানোর পরে পরে বলে যে হ্যাঁ বিয়ের লোভ দেখে প্রলোভন দেখিয়ে দর্শন হানতান নানান কাহিনী সাজা। আল্লাহ তাআলা আমাদের ছেলে মেয়েদেরকে বোঝার তৌফিক দান করুন। ভাইরা আমার, এই তথাকথিত প্রেম, এই প্রেম নামক গন্ডামের পর কত মেয়েরা নির্যাতিত হয়, কত ছেলেরা ক্ষতিগ্রস্ত হয়, প্রতারিত হয়, এগুলো বেশিরভাগই প্রতারণা। হ্যাঁ তোমাকে বিয়ে করবো, হান করবো, দান করবো, যে তলে তলে মহিলা মানুষের মেয়ে করবে, প্রতারণা হলো না, বেশিরভাগই প্রতারণা। যদি কেউ এই প্রতারণা করেছে এরপরে তওবা করে ফিরে আসছে আবার তাকে বিয়ে করছে, মন্দে ভালো, কিন্তু আবার এটা মনে করবেন না, অনেকে মনে করে হুজুর প্রেমের উদ্দেশ্যে বিয়ের উদ্দেশ্যে প্রেম করছি, আমার মধ্যে কোনো খারাপ মতলব নাই যে প্রতারণা করবো, দুই নম্বরই করবো, আমার নিয়তটা খালেস, আমি তার বিয়ে করব, এই উদ্দেশ্যে প্রেম করলে জায়েজ হবে কিনা, তো এটা নিয়ে আমি সবসময় বলি ভাই, কোরবানের উদ্দেশ্যে গরু চুরি করা জায়েজ হবে? আপনি একটা গরু চুরি করলেন, নিয়ত কি? আল্লাহর রাস্তায় আল্লাহরে খুশি করার জন্য বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে কোরবানি দিয়া নিজে বস্তু খাইবো, এলাকা মানুষকে খাওয়াইবো, মাদ্রাসায়ও দান করিব, এরকম খালেস নিয়তে যদি আপনি চুরি করিয়া গরু জবাই দিয়া কোরবানি করেন, সওয়াব পাইবেন না মায়ের খাইবেন? তো কোরবানির উদ্দেশ্যে গরু চুরি করা যেরকম, বিয়ের উদ্দেশ্যে প্রেম করাও সেরকম, উদ্দেশ্য ভালো কিন্তু পদ্ধতি কি খারাপ। বিয়ে করবেন যখন পরিকল্পনায় করছেন, তো দুই পরিবারের মাধ্যমে আলোচনা করে সামনে এগিয়ে যান, যুবকরা এই শয়তানি এবং পাগলামি থেকে সরে আসেন, যৌবনকে নষ্ট করবেন না। পশ্চিমা দুনিয়া শেষ হয়ে গেছে ভাই, ইউরোপিয়ানরা আমেরিকানরা শেষ হয়ে গেছে, ওদের পারিবারিক কোনো বন্ধন বন্ডিং বলতে কিচ্ছু নাই। এই দেশের মানুষ অনেক ক্ষেত্রে মনে করে আরে আমরা অনেক মিসকিন, আরে আপনারা অনেক সুখী ওদের চাইতে অনেক দিক থেকে, এর ভিতরে একটা দিক এটাও যে শুধুমাত্র রোডঘাট চকচকা দেখেন ওদের, ওদের বাহির গুলো সব ফ্রেশ দেখেন, অনেক কিছু ভালো দেখেন, মনে করেন সব সুখের সাগরে ভাসতেছে। আজকে একজন বড় ডক্টর, অনেক বড় একজন হার্টের ডক্টর সৌদি আরব থেকে আসছে, ওনার সাথে করে একটা প্রোগ্রামে কথা বলছিলাম, প্রসঙ্গত উনি বলছিলেন যে যারা আল্লাহর বিধানের বাইরে গিয়ে শান্তি খোঁজে স্বাধীনতার নাম দিয়ে, এদেরকে মনে হয় অনেক সুখী, তারা মনে যায় সাথে করতে পারে, এদের কি পরিমাণ ডিপ্রেশনে ভোগে এবং কি পরিমাণ তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা, নিজেকে শেষ করার প্রবণতা, এটা কল্পনা করা যাবে না ভাই। আল্লাহর বিধানের বাইরে কখনো শান্তি পেতে পারে না মানুষ, পশ্চিমা দুনিয়া মানুষের সাংসারিক জীবন দাম্পত্য জীবন শেষ, এই সাবকন্টিনেন্টে আমাদের এই সমস্ত অঞ্চলে গরিব মানুষ, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক এত নিবিড়, দিন দিন সেটা খারাপের দিকে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত ওদের চাইতে আমরা অনেক ভালো আছি,
বিবাহ বহির্ভূত সম্পর্ক কখনো মানুষের জীবনে শান্তি আনে না। শান্তি আনতে হলে বিবাহে বৈবাহিক সম্পর্কে তারপরে ভালোবাসা নিবেদন করতে হয়। ভাইরা আমার, বিয়ে যখন হয় পারিবারিকভাবে সামাজিকভাবে তখন একটা কমিটমেন্ট থাকে, একটা বোঝাপড়া থাকে, একটা দায়বদ্ধতা থাকে। এই জন্য দেখবেন এখানে জুলুম পরিমাণে অনেক কম ওই তথাকথিত অবৈধ সম্পর্ক থেকে। এই জন্য মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর নামে এই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার থেকে বেরিয়ে আসতে হবে। আল্লাহর ভয়ে হারামে আরাম নাই, আল্লাহ তাআলার বৈধ পন্থায় আসতে হবে। যদি কেউ তারপরেও এরকম কারোর সাথে অবৈধ সম্পর্ক ছিল, এখন তাকে বিয়ে করে ফেলেছে, আগেরটার জন্য মাপ চায়, তাহলে সেটা হতে পারে, খারাপ কিছু না, আল্লাহ মাফ করবেন। কিন্তু যদি এই নিয়তে করে যে না বিয়ে তো করবো, নিয়ত তো আমার খালেজ, তাহলে আল্লাহ তো মাফ করবেই না, ওই দুই নম্বরই করা যাবে। এখন মুশকিল হলো বেশিরভাগই দুই নম্বরই করে, বিয়ের নিয়ত টিয়ত নাই, জাস্ট টাইম পাস। তো এই জন্য যে বিয়ের নিয়তে করে ও মনে করে আমি তাহলে তো অনেক কারে যুগে, সবগুলা টাইম পাসই করে, আমি তো এর মধ্যে ভালো। তো এটা হলো ওই যে সবগুলা গরু চুরি করে এমনি খায়, একটু কোরবানি করে খায়, একটু পার্থক্য হয়ে যায়।